अरे ওনার আশীর্বাদ দিয়ে শেষ করলাম, ওনার আশীর্বাদ দিয়ে কাজ করব। উনি আমার অভিভাবক হিসেবে থাকবেন, ওনার ছেলে ছোট কাপাল আমার ছোট ভাইয়ের মতো কাজ করবে। 33 নম্বর ওয়ার্ডে জহরবাবু আমার পিতৃতুল্য, শ্রদ্ধেয়, ছোট কাপাল আমার ছোট ভাইয়ের মতো, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব। আমি কিছু বলবো না, আমি একটাই কথা বারবার বলি, আমি কোনো স্পেকুলেশন করি না, আমি কোনো প্রেডিকশনস করি না, আমি শুধু মানুষের উপরে বিশ্বাস করি। মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা সবসময় বলেছে, সেটাই আমার সম্মানের, সেটাকে সম্মান করি, সেটা আমি মাথা পেতে নিই। কারণ এখনো পর্যন্ত যা ট্রেন দেখা যাচ্ছে তাতে তৃণমূল এগিয়ে রয়েছে অনেকগুলো আসনে, ওরা হয়তো যদি ভোট করে তাহলে তো আপনি সেই বিজেপি বিধায়ক হিসাবে যে পর্যায়ে রয়েছে, বিজেপি কাউন্সিলর হিসাবেও আপনার অনেক টাকা পয়সার অনুমোদনে সমস্যা হবে, সেইভাবে কীভাবে কাজ করবেন? মানুষ লড়বে, আমি তো একা লড়বো না, মানুষ লড়বে, মানুষের লড়াই এটা, গণতন্ত্র তো মানুষের লড়াই, গণতন্ত্র তো হিরণ ব্যক্তিগত কারোর লড়াই নয়, গণতন্ত্রের লড়াই, সাংবাদিকদের লড়াই, সত্যের লড়াই, বেঁচে থাকার লড়াই, অবিচারের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অত্যাচারের বিরুদ্ধে লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, প্রবঞ্চনার বিরুদ্ধে লড়াই, প্রলোভনের বিরুদ্ধে লড়াই, লোভের বিরুদ্ধে লড়াই, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, লড়াই আমাদের করতে হবে। মানুষ বিচার দিয়েছেন যে মানুষকে সঙ্গে নিয়ে আমাদেরকে লড়াই করে যেতে হবে। উন্নয়ন করতে পারবেন আপনাদের মানুষ করবেন, আমি তো শুধুমাত্র একজন সরকার আর মানুষের মাঝখানের একজন রিপ্রেজেন্টেটিভ, সরকার আর মানুষের মাঝখানের আমি একজন মিডিয়েটর। সরকারের যে সমস্ত প্রকল্প, সরকারের যে সমস্ত অনুদান, সরকারের যে সমস্ত কর্মসূচি, সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার কাজ। আই এম জাস্ট আ কেরিয়ার, আই এম জাস্ট আ কুরিয়ার বয়, আমি পৌঁছে দেবো। সরকার সরকারের কাজ করবেন, মানুষ মানুষের কাজ করবেন, আমার কাজ দুজনকে সংযোজন করা, সেতু বন্ধন করা। সরকার থেকে সাহায্য পাচ্ছেন সরকারের থেকে? আমি দেখুন, আমি তো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সবাইকে মিলিয়ে কাজ করি, আমি সবাইকে মিলিয়ে মিশিয়ে নিয়ে কাজ করতে চাই। কারণ আলটিমেটলি রাজনীতি করলে মানুষের কোনো লাভ হবে না, মানুষের ক্ষতি হবে। যেভাবে আপনারা দেখেছেন যে 2.5 কোটি টাকা ফেরত চলে গিয়েছিলেন, তার বিরুদ্ধে আজকে মানুষ রায় দিয়েছে। যেভাবে দেখেছেন যে দিনেশ নগরে 1 ফোঁটা জল খেতে পাওয়া যায় না, তার বিরুদ্ধে আজকে মানুষ রায় দিয়েছে। যেভাবে দেখেছেন যে আমাদের রবীন্দ্রপল্লিতে ওখানে নালা নেই, রাস্তা নেই, বাড়ি নেই, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তালবাগিচার মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ সবাই মিলে একসঙ্গে কাজ করবেন, এবং আমি বিশ্বাস করি মানুষ যদি চান, কারণ গণতন্ত্র তৈরি হয়েছে মানুষকে নিয়ে, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ দরকার, অ্যাসেম্বলিতে পাঠানো, লোকসভাতে পাঠানো, পৌরসভাতে পাঠানো, তারা পাঠিয়েছেন আমাকে, বিধানসভাতে এবারে পাঠিয়েছেন, পৌরসভা।